হলিউডকে টেক্কা দিয়ে এবার মহাকাশে সিনেমা শুটিং করে তাক লাগিয়ে দিয়েছে রাশিয়া। সম্প্রতি রুশ সিনেমা হলে প্রদর্শিত হলো প্রথমবারের মতো মহাকাশে শুট করা ফিচার ফিল্ম দ্য চ্যালেঞ্জ। এর ফলে নাসা ও ইলন মাস্কের স্পেস এক্সের সঙ্গে টম ক্রুজের 2020 সালে ঘোষিত হলিউড প্রকল্পকে টেক্কা দিল মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিনেমার প্রশংসা করে বলেন, রুশরাই প্রথম যারা মহাকাশ যানে চড়ে কক্ষপথে সিনেমা শুট করেছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সিনেমার নাম দি চ্যালেঞ্জ। সিনেমাটির প্রেক্ষাপট হলো একজন আহত মহাকাশচারীকে বাঁচাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয় একজন চিকিৎসককে। সেখানে তার মূল চ্যালেঞ্জ ছিল অসুস্থ ওই মহাকাশচারীকে সুস্থ করে তোলা। সেখান থেকে ধীরে ধীরে এগোতে থাকে গল্প। ফিচার ফিল্মটি চিত্রায়িত করতে 2021 সালের অক্টোবরে একজন অভিনেত্রী ও একজন চলচ্চিত্র পরিচালককে 12 দিনের জন্য মহাকাশে পাঠায় রাশিয়া। দি চ্যালেঞ্জ সিনেমায় চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন 38 বছর বয়সী ইউলিয়া পেরেসিল্ড। অন্যদিকে সিনেমাটি পরিচালনা করেন 39 বছর বয়সী ক্লিম শিপেনকো। মহাকাশে তিনি একাই ক্যামেরা, আলো এবং শব্দের দায়িত্ব সামলান। Russian actress Yulia Parasild ক্লিম শিপেনকো মহাকাশ থেকে 30 ঘন্টার ফুটেজ সংগ্রহ করে পৃথিবীতে এসে পোস্ট প্রোডাকশনে 50 মিনিটের একটি ফিচার ফিল্ম বানান। পেরেসিল্ড এবং শিপেনকোকে মহাকাশে যাওয়ার আগে প্রায় 4 মাসের প্রশিক্ষণ নিতে হয়েছিল। হলিউডের একটি সিনেমার জন্য ইলন মাস্কের স্পেস এক্সের রকেট নিয়ে অভিনেতা টম ক্রুজ মহাকাশে যাবেন বলে গেল বছর ঘোষণা দিয়েছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই অভিযানের মধ্য দিয়ে মহাকাশে চলচ্চিত্র নির্মাণের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এগিয়ে গেল রাশিয়া। ফারুক হোসাইন, নিউজ 24।